খুব গরিব দরে দিছিল গ্রেপ্তার করেছে বাবা মা এরকম করে বলে করেছে ওই যে যেহেতু বাবা মা বলেছিল আমার ছেলে একটু গরিব দরদি বলেছিল না কাকু আপনার চিন্তা নেই ছেলেকে রক্ষা রাখবো এইটি বলেছিল বলেই ছেলে যত বড় অপরাধী এই অপরাধ আমার তো মনে হচ্ছে তাই নাহলে সৌরভ তো কোনোদিন এরকম জিনিস করতে পারে সৌরভের তো কলেজ শেষ হয়ে গেল তাও কোনো ছিল ওই যে পরীক্ষাগুলো দিবে বলে বলেছিল ও বলেছিল বাবা আমি WBCS লাগাবই কি মনে করছেন মনে করবো আমি মনে করছি দোষী যদি আমার ছেলে প্রকৃতই দোষী হোক তার শাস্তি হোক আমি চাই যদি আমার ছেলে যদি প্রকৃতই যদি দোষ করে থাকে তাহলে আমি কঠোর শাস্তি চাই আমার ছেলে যাদবপুরায় 6 বছর আছে কেউ কোনো দিন কোনো কথা রিপোর্ট খারাপ রিপোর্ট নেই কোনো খারাপ রিপোর্ট নেই সে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে যাদবপুর থেকে কমপ্লিট করার পরে কোনো যাদবপুর ছিল ও ছিল আমাদের সেরকম সামর্থ্য নেই হোস্টেলের ছেলেরা ওকে ভালোবাসে সেই হোস্টেলেই বলছে থেকে আমি তাহলে একটা চাকরি যদি পেয়ে যায় হোস্টেল আমি ছেড়ে দেবো ও ফর্ম ফিল আপ করে চাকরির পরীক্ষাগুলো দিচ্ছিল এরকম হোস্টেলে তো অনেক ছেলেই আছে এরকম ও সে এই হিসাবেই ছিল হোস্টেলে একবার ঘর ভাড়া নিয়েও ছিল থাকতে পারেনি একা সেই জন্যে হোস্টেলের ছেলেদেরকে বলে আবার হোস্টেলেও ঢুকে যায় না না আমার ছেলে দায়ী না আমি এটা 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমার ছেলে দায়ী হবে না কেননা আমার ছেলে সেরকম ধরনের ছেলেই না এটা যাদবপুরের ছেলেরাও বলবে যে সৌরভ দা কখনোই এই কাজ করতে পারেনি